আগামী দেড় বছরের পর বিজেপি সরকার থাকবে না, অন্য একটা সরকার হবে। বিপ্লব বাবুরাদের বলবো, বিপ্লব এন্ড কোম্পানিকে, যারা এইসব উস্কানিমূলক ব্যবস্থা নিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন। অন্যথায় ত্রিপুরা রাজ্যে যদি ভাইয়ে ভাইয়ে দাঙ্গা হয় তখন এর দায়ী কে হবে? আপনি তো দিল্লিতে অবস্থান করেছেন 20-22 বছর, আবার চলে যাবেন মনে হয় না যেতে পারবেন, কারণ কি হবে অবস্থা আমি জানি না। তবে আমি সানুনয় অনুরোধ করছি, যে সমস্ত উস্কানিমূলক এই যে মায়ের দাঙ্গা বা সন্ত্রাসের দিকে যাতে কোনো শাসক দলীয় কর্মী না যায় বা নেতা না যায়, তার জন্য আপনি দৃঢ় পদক্ষেপ নিন। অন্যথায় ত্রিপুরার জনগণ বিপ্লব এন্ড কোম্পানি এবং অন্যদের আপনাদের ক্ষমা করবে না।